তো বন্ধুরা দেখুন, ফেসবুকের নতুন একটি সমস্যার সম্মুখীন কিন্তু আমরা অনেকেই হচ্ছি, বিশেষ করে যাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অ্যানাবল আছে তাদের ক্ষেত্রে। দেখুন এখান থেকে এই পেজের মধ্যে কিন্তু চলে এসেছে আনঅরিজিনাল কন্টেন্ট। এই আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু বিশেষত অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যে আসে, বা যারা ফেসবুক পেজের মধ্যে রিলস আপলোড করে তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু আসে। এবং পাশাপাশি আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু যদি আপনার পেজের মধ্যে থাকে এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশন আপনার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে দেখুন রিলস ওভারলে অ্যাড এখান থেকে কিন্তু অলরেডি রেস্ট্রিক্টেড করে দিয়েছে ফেসবুক। এবং পাশাপাশি এখান থেকে আরও একটি যে বিষয় দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন অ্যাট রিক্স অফ রেস্ট্রিকশন। এখান থেকে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনও কিন্তু এখানে রেস্ট্রিকশনের আওতায় আসতে পারে বা রিক্সের মধ্যে কিন্তু আসে। এবং এখান থেকে অলরেডি কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডের যে ডলার আইকন এখানে গ্রিন থাকার কথা সেখানে কিন্তু ইউএলও অলরেডি হয়ে গিয়েছে। আরও একটি মনিটাইজেশন এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু এই পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি নেই, কিন্তু এখান থেকে আনঅরিজিনাল কন্টেন্ট তার রিলসের মধ্যে চলে এসেছে। এবং এই আনঅরিজিনাল কন্টেন্টের জন্য কিন্তু এখান থেকে অলরেডি ইনস্ট্রিম অ্যাড যে মনিটাইজেশনটি আছে এই পেজের মধ্যে, এই অপশনটা কিন্তু অলরেডি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো বন্ধুরা, এটি আমার একটি ফলোয়ারের পেজ, এটি আমাকে দিয়েছিল ঠিক করার জন্য বা কী কারণে এই সমস্যাগুলো আসছে, এই পেজটি আসলে কীভাবে আমি রিভিউ করলাম বা কীভাবে আমি দেখলাম সেই বিষয়টি আপনাদেরকে জানাবো, এবং কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেটি আপনাদেরকে জানাবো এই পুরো ভিডিও জুড়ে। অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন। যেমনটি আপনারা স্ক্রিন রেকর্ডারে দেখতে পেলেন যে আসলে আমরা কিন্তু জেনে থাকি আমাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটাই এটি কিন্তু রেস্ট্রিক্টেড হয় লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসার কারণে। কিন্তু ইদানিং এই সমস্যা কিন্তু প্রায় সকলের পেজের মধ্যেই দেখা যাচ্ছে। যদি তার পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটিও চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটিও কিন্তু এখান থেকে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, এবং অনেক সময় ওয়ার্নিং দিচ্ছে। যদি ওয়ার্নিং দেওয়ার পরও সেই কাজটি যদি আপনি সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এখান থেকে। তো বন্ধুরা, এই বিষয়টি কেন হচ্ছে বা এটি কিভাবে আপনারা সমাধান করবেন সে বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে বিষয়টি হচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনার পেজের মধ্যে চলে আসছে এবং আসার পর আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হচ্ছে, এটি কিন্তু 6 তারিখের পর থেকে হওয়া শুরু করেছে। কেননা 6 তারিখে অনেক রকম আপডেট কিন্তু নিয়ে এসেছে ফেসবুক। এই অনেকগুলো আপডেটের কারণে এখন কিন্তু ফেসবুকে আপনি যে কোনো একটি পলিসি লঙ্ঘন করেন না কেন, সেটি মনিটাইজেশন পলিসি বা ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই পলিসিগুলো বা গাইডলাইন যেগুলো আছে সেগুলো যে একটি আপনি উলঙ্ঘন করেন না কেন, সেই তারই পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু একটি মনিটাইজেশন ভায়োলেশন দিয়ে দিচ্ছে। এবং যার ফলশ্রুতিতে একটি সেক্টরে আপনার যদি ভায়োলেশন চলে আসে, সেই ক্ষেত্রে আরেকটি সেক্টরে কিন্তু এর ইফেক্ট পড়ে যাচ্ছে। আর বিশেষ করে নতুন করে যে একটি অপশন ফেসবুকের মধ্যে নিয়ে এসেছে ফেসবুক, সেটি হলো ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে যদি আপনার ভিডিওগুলো না পড়ে, সেক্ষেত্রে আপনার সেই ভিডিওগুলোতে কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। এবং পাশাপাশি যদি আপনার শর্ট ভিডিও হয় তাহলে সেখানে আনঅরিজিনাল কন্টেন্ট, এবং যদি আপনার বড় ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট দিয়ে দিচ্ছে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আপনি ভঙ্গ করেন, সেক্ষেত্রে আপনি সেটি যেটির দ্বারা করেন না কেন, সেটি স্টার মনিটাইজেশন হোক না কেন বা রিলস মনিটাইজেশন হোক না কেন অথবা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের পলিসি ভঙ্গ করেন না কেন, যে কোনো একটি পলিসি যদি আপনি ভঙ্গ করেন সেই ক্ষেত্রে সবগুলো মনিটাইজেশনে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি নিয়ে সচেতন থাকতে হবে। ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। তো বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে বিস্তারিত জানার জন্য যে কাজটি আপনি করতে পারেন সেটি হলো, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির লিংক দিয়ে দিব, অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। অথবা আপনি যদি ভিডিও দেখতে না চান, তাহলে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যেখানে আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি আছে সেখানে গেলে আপনি ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে পাবেন ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই বিষয়টি দেখতে পাবেন। সেখানে গিয়ে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে
ফেসবুকের মধ্যে বর্তমানে কোন বিষয়ের ভিডিওগুলো আপনি শেয়ার করলে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, কোন বিষয়ে ভিডিওগুলো আপনি আপলোড করলে সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না, বা কোন বিষয়ের ভিডিওগুলো আপলোড করলে আপনার পেজের মধ্যে রেস্ট্রিকশান এবং পলিসি ইস্যু চলে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপনারা যদি ফেসবুকের কোনো সমস্যা থেকে থাকে এবং আপনি যদি সেটি নিজে থেকে সমাধান করতে না পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনার সেই সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য অবশ্যই আমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, শেষ করছে আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।